নাচে গানে রীতিমতো উৎসবের আমেজ পুরো গ্রাম জুড়ে। বাংলাদেশ ইতিহাসে প্রথম সাঁওতাল আইনজীবী প্রভাত টুরু সাফল্যের আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য সংবর্ধনা। সাঁওতালদের মধ্যে প্রথম অ্যাডভোকেট হয়েছে প্রভাত টুরু, এটার জন্য আমার খুব আনন্দিত। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম জলাহার, কাঁচা রাস্তা, মাটির বাড়িতে বেড়ে ওঠা প্রভাত টুরু পেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সদস্য হওয়ার সুযোগ। ওনাকে দেখে আমাদের অনেক আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে। গ্রামে কিংবা আশেপাশের গ্রামগুলোতে উনি যেন সবাইকে সাহায্য করেন। 1985 সালে শ্যাম টুডু ও রাজবালা মুরমুর পরিবারে জন্মগ্রহণ করেন প্রভাত। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি, নটরডেম কলেজ থেকে ডিগ্রি এবং সরকারি বাংলা কলেজ থেকে সমাজকর্মে মাস্টার্স করেন তিনি। সুপ্রিম কোর্টে প্রথম সাঁওতাল সম্প্রদায় থেকে। এরপর 2014 সালে ডেফোডিল বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও 2016 সালে এলএলএম সম্পূর্ণ করেন। 2018 সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ এবং সর্বশেষ চলতি বছর হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। বাংলাদেশের ইতিহাস শুধু নয়, আমার জানা মতে এটা যে ভারতীয় উপমহাদেশে আদিবাসী সাঁওতালদের মধ্যে থেকে ইনি প্রথম যে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছে। গ্রামবাসী তো বটেই, ছেলের এই সাফল্যে ভীষণ আনন্দিত প্রভাত টুরুর বাবা শ্যাম টুরু ও মা রাজব আলা মুরমুর। স্বামীর এমন সাফল্যে গৌরবান্বিত স্ত্রী অঞ্জলি হাসদা, এতে করে সাধারণ মানুষের কল্যাণ হবে বলে মনে করেন তিনি। আমার হাজবেন্ড অ্যাডভোকেট প্রভাত টুরু, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হয়, সত্যি আমি তার স্ত্রী হিসেবে আনন্দিত। আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা চাই জনসাধারণের এবং সকল স্তরের মানুষের জন্য কল্যাণ সাধন করা। তার এমন সাফল্যের পেছনে বাবা মার সবচেয়ে বড় অবদান ছিল বলে জানান প্রভাত টুরু। আমাদের লেখাপড়ার পিছনে আমার বাবা মার গুরুত্বটা সবচেয়ে বড় ছিল। আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতেন এবং তার অনুপ্রেরণায়, তার শাসনের মধ্য দিয়ে আমরা কিন্তু লেখাপড়ার হাল ছাড়ি নাই। প্রভাত টুরুকে উচ্চ আসনে দেখে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছেন আদিবাসী শিক্ষার্থীরা। আমি একজন প্রভাত টুরুর মতন একজন আইনজীবী হতে চাই, আমার স্বপ্ন আমি একজন অ্যাডভোকেট হব। সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের সকল শিশু শিক্ষা গ্রহণ করবে এবং প্রভাত টুরুর মতো বড় বড় জায়গায় দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। আমাদেরই ছেলে, আমাদেরই সন্তান, সুপ্রিম হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে মনোনীত হয়েছেন। তিনি আমাদের সকলের, শুধু আদিবাসী জন্য, আমাদের সকল চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী সবাই আমাদের গর্বিত হওয়া উচিত। সংবর্ধনা অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। প্রভাত টুরু সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার সাথে কাজ করছেন বলে জানা গেছে।